চোখ বন্ধ করো। করেছি। খুব সুন্দর একটা জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছো তুমি। কই না তো, আমার সামনে সামান্থা নাচতেছে। হ্যালো কাছের মানুষজন, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। এই চ্যানেলের একটি অনিয়মিত অনুষ্ঠান দেশি, যেখানে বিদেশি সিনেমার বাংলা ভার্সন নিয়ে দুষ্টামি করা হয়। জানি, আজ থেকে শুরু হচ্ছে নতুন চ্যাপ্টার বিদেশি, যেখানে আমাদের দেশি সিনেমার বিদেশি ভার্সনকে আতস কাছের নিচে আনা হবে। যদিও সংখ্যাটা অনেক কম, তারপরেও বিষয়টা গর্বের অনেক। আজাইরা ইন্ট্রো গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। প্রথম পর্বে আয়নাবাজি। 2016 সালে মুক্তি পায় অমিতাভ রেজা চৌধুরীর আয়নাবাজি, যা দেশে আলোড়ন তোলে। দর্শক থেকে ক্রিটিক্স সবাই হাততালি দেয়, বিদেশেও প্রশংসিত হয়। ফলাফল, বিদেশ থেকে কল আসে। ফোন আসছে, ধরছেন না কেন? আননোন নাম্বার। কলটা ছিল শ্রী লক্ষ্মী প্রসন্না পিকচার্স থেকে, যার ওনার গ্রেট মোহন বাবু। এরপর ফোনে আলাপ হয়, অফিসিয়াল রিমেকের অনুমতি নেয়, পরবর্তীতে কন্ট্রাক্টও সাইন হয়। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? সাক্ষ্য প্রমাণ তেমন নাই। এই বাদ শুয়ে বলতেছি, বিশ্বাস করেন। এরপর 2018 সালে মুক্তি পায় আয়নাবাজির বিদেশি ভার্সন গায়ত্রী। এই দুই সিনেমার মাঝে মিল অমিল, স্ট্রাকচার, পারফরমেন্স, মেকিং সব নিয়ে আলোচনা হবে। শুরু কর। ওকে, আয়নাবাজি 28,000 ভোটে আইএমডিবি রেটিং 9, গায়ত্রী 805 ভোটে আইএমডিবি রেটিং 5.3। তাতে কি হয়েছে? তাতে কিচ্ছু হয় নাই। আয়নাবাজির দৈর্ঘ্য ছিল 2 ঘন্টা 27 মিনিট। সত্যি কথা বলতে কি, 20টা মিনিট অনায়াসে কমানো যেত। অন্যদিকে গায়ত্রীর দৈর্ঘ্য ছিল 2 ঘন্টা 5 মিনিট। আয়নাবাজিতে ছিল আয়নার গল্প। আয়না? আমি আয়না। শুধু আয়না? শারাফাত করিম। শারাফাত করিম আয়না। এই আয়নার নানান চরিত্রের নানান চ্যাপ্টার উঠে এসেছে আয়নাবাজিতে। সিনেমার নামকরণের সার্থকতা আছে। এদিকে গায়ত্রীতে ছিল শিবাজির গল্প। তাহলে গায়ত্রী কে? কাকা, বিষয়টা একটু কমপ্লেক্স। শিবাজির নানান চরিত্রের মাঝে একটার নাম গায়ত্রী প্যাটেল, এই জন্য সিনেমার নাম গায়ত্রী? আমি নিশ্চিত না, কারণ সিনেমায় শিবাজির একটা মেয়ে আছে, তার নামও গায়ত্রী। ইনিও গায়ত্রী, ইনিও গায়ত্রী, দুইজন গায়ত্রী। সিনেমার নামকরণের সার্থকতা আসমানে। এবার প্লট। আয়নাবাজি একটা ক্রাইম থ্রিলার সিনেমা। এতে আমরা চঞ্চল চৌধুরী ওরফে শরাফত করিম আয়নাকে দেখি, যিনি রিয়েল লাইফে একজন মেথড অ্যাক্টর। বোর হয়ে গেলে চরিত্র বদলান। বোর হলে পরে চরিত্র বদলায়, আর এই কাজ উনি হুদাই করেন না। ক্যারেক্টার বদলানো ওনার রুটি রুজি। মানে? মানে উনি অন্যের হয়ে জেল খাটেন আর মাল কামান। খালি মাল কামামো? এই মাল কামানোর জন্য উনি অভিনয়ের যে খেলা দেখান, সেটার মুগ্ধতা সীমাহীন। যার হয়ে জেল খাটবেন, প্রথমে তাকে ভালো করে পর্যবেক্ষণ করেন, তারপর বলেন, আপনি একটু আমার সামনে হাঁটেন তো, একটু হেঁটে দেখান তো। এরপর সেই মানুষটার মতো বেশ ধারণ করে, একই রকম চুল, একই রকম পোশাক, ছোট ছোট সাজ, তারপর ক্যারেক্টারের মতো হাঁটা, কথা বলার স্টাইল, অঙ্গভঙ্গি, অভ্যাস, বদ অভ্যাস, হাসি সবই আয়ত্ত করে। আয়না একটা ভিন্ন মানুষের আয়না হয়ে যায়। বুঝো না এই ব্যাপারটা। আয়নাবাজির 3 অ্যাক্টে 3 বার চরিত্র বদলের খেলাটা ছিল। আমার কাছে মনে হয় আয়নাবাজির হার্ট ছিল এই চরিত্র বদলে ফেলার প্রসেসটা। একদম। এদিকে গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটা গায়ত্রীতে ছিল এলোমেলো। কেন্দ্রীয় শিবাজি চরিত্রে অভিনয় করেছেন মোহন বাবু। হ্যালো। ওনার সম্পর্কে একটু বলে নেই, 48 বছর ধরে অভিনয় করছেন মোহন বাবু। 500-এর উপর সিনেমা করেছেন, পদ্মশ্রী অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। ওনার ডায়লগগুলো এতই বিখ্যাত যে এগুলো নিয়ে বই বের হয়েছে। নাম কি? ডায়লগ বুক। এটা লঞ্চ হয়েছে লন্ডনে। খাইছে আমারে। গায়ত্রী সিনেমায় মোহন বাবু ওরফে শিবাজি একজন মঞ্চ অভিনেতা, কিন্তু চরিত্র বদলের কারিশমায় মোহন বাবু ইমপ্রেস করতে পারেননি। যার হয়ে জেল খাটবেন, তাকে পর্যবেক্ষণ করেন, এরপর বাসায় গিয়ে প্রস্থেটিক বানান, তারপর সেটা মাস্কের মতো পরিধান করেন, ভুঁড়ি টাইট করেন, ব্যাস হয়ে গেল। এটা হইলো বেটা? কে আসল কে নকল একদম বোঝা যায় না। সুপার না পার্টি? কিসের সুপার? দুইটা চরিত্রের মাঝে দর্শনগত কোনো পার্থক্য থাকে না। শিবাজি কি প্রস্থেটিকের নিচে, সেটাও নিশ্চিত না। তার চলাফেরা, অঙ্গভঙ্গি নিয়ে আলোচনার প্রশ্নই ওঠে না। অবাক করার বিষয়, এই প্রস্থেটিক পরেই উনি মাসের পর মাস জেল খাটেন। এইটা কোনো কথা? আয়না কোনো চরিত্রের পার্ট চুকানোর পর রিয়েল লাইফে ফিরে আসার পূর্বে শেষবারের মতো চরিত্রটার মজা নেয়। একটা আকর্ষণীয় চরিত্রের প্রতি আয়নার যে লোভ, একেবারে সেই চরিত্র বনে যাওয়ার যে স্বাদ, এটা চমৎকারভাবে পর্দায় আনা হয়েছে। অন্যদিকে গায়ত্রীতে যেটা ছিল মিসিং, প্রস্থেটিক খুললেই চরিত্রের খেলা শেষ।
না, এগুলো শেষ হয়নি, সব ঠিকঠাক আছে। উইনার আইস বক্স সব রকমের মাংস, তরকারি, ফলমূল ঠান্ডা রাখে 24 ঘন্টা পর্যন্ত, সো কোরবানির মাংস সহজেই পরিবহন করতে পারবেন। এই কার্যকরী বক্সটি পাওয়া যাচ্ছে বেস্ট বাই ও আরএফএল এক্সক্লুসিভ শোরুমে অথবা athoba.com-এ। বক্স কেনার লিংক ডিসক্রিপশন বক্সে। এবার অন্যান্য বিষয়, আয়নাবাজিতে আয়নার কাছে কাজগুলো আসে হলিউড হলিউড স্টুডিও থেকে, তেলেগুর গায়ত্রীতে শ্রী হরি স্টুডিও থেকে। আয়নাবাজিতে আয়না একটা বাচ্চাদের স্কুল চালায়, এদিকে গায়ত্রীতে শিবাজির থেকে এতিমখানা। আয়নাবাজির একটা গুরুত্বপূর্ণ চরিত্র ক্রাইম রিপোর্টার সাবের হোসেন, সাবের সিনেমা জুড়ে আয়নাকে অনুসরণ করে। তাদের চোর পুলিশ খেলাটা ইন্টারেস্টিং ছিল। এই সাংবাদিক চরিত্রটি গায়ত্রীতে উল্টিয়ে দেয়া হয়, সাবের হয়ে যায় শ্রেষ্ঠা শ্রেষ্ঠা। আর তার ন্যারেশনেই পুরো সিনেমার স্টোরি অগ্রসর হয়, এমনকি ডায়েরিতে কি লিখা সেটাও শ্রেষ্ঠা ন্যারেট করে। আজগুবি কারবার। যাই হোক, আয়নাবাজি আর গায়ত্রীর প্রথম অ্যাক্টের গল্প একই রকম ছিল, কিন্তু দ্বিতীয় অ্যাক্টে গিয়ে গায়ত্রী পুরোপুরি আলাদা ট্র্যাকে চলে যায়। টিপিক্যাল তেলেগু সিনেমায় যেমনটা থাকে, ফ্ল্যাশব্যাকে গিয়ে অতীতের কোনো গল্প, এখানে নায়কের পীড়িত দেখায়, বিবাহ দেখায়, সুখের সংসার দেখায়, এরপর কনফ্লিক্ট আসে। নায়িকা অসুস্থ, তার ক্যান্সার, পেলভিক ক্যান্সার। এই ক্যান্সারের চিকিৎসার টাকা জোগাড় করতে প্রথমবারের মতো জেলে যায় শিবাজি। ফিরে এসে জানতে পারে তার বউ মারা গেছে, বাচ্চা বেঁচে আছে, কিন্তু বাচ্চা কোথায় সেটা জানে না। এই লস্ট অ্যান্ড ফাউন্ড ড্রামাতেই দ্বিতীয় অ্যাক্ট শেষ। অন্যদিকে আয়নাবাজিতে অসুস্থ ছিল আয়নার মা, টাকার জন্য আয়না বদলি হিসেবে জেলে যায়, এসে দেখে তার মা নেই, বৃষ্টিতে ভিজে কাঁদে। এই দুর্দান্ত কান্নার দৃশ্যটা গায়ত্রীতেও ছিল, কান্নার সাথে আচমকা বুম, ট্রানজিশন টু থার্ড অ্যাক্ট। আয়নাবাজির মাঝের অংশটাতে আয়নার ক্রাইম চলমান ছিল, পাশাপাশি আয়না ও রিদির রিলেশন বিল্ড আপ হয়, আয়না সব ক্রাইম ছেড়ে দেবার সিদ্ধান্ত নেয়, তখনই আমন্ত্রণ ছাড়া অতিথি। এখানে এসে গায়ত্রী আবার ট্র্যাকে ফিরে, নায়কের মতো দেখতে এক পাওয়ারফুল রাজনীতিবিদের হয়ে জেল খাটতে হবে। কেসটা কি? আয়নাবাজির আসামি একটা খুন করেছে, গায়ত্রীর আসামি বোম ব্লাস্ট করে 132 জনকে মেরেছে। আল্লাহ বিচার করব। এরপর সেই রাজনীতিবিদের হয়ে জেল খাটতে গিয়ে চিপায় পড়ে নায়ক, ফাঁসির রায় হয়। ক্লাইম্যাক্সে আবার দুই সিনেমা আলাদা হয়ে যায়, দুটো দুরকম। ক্লাইম্যাক্সে আয়নাবাজি ছিল আউটস্ট্যান্ডিং, সিনেমার শুরু থেকেই আয়নার একটা বিশেষ দক্ষতা দেখানো হয়, সে কথার জাদুতে মানুষকে হিপনোটাইজ করে ফেলে, তারই দক্ষতার রেজলিউশন আয়নাবাজির ক্লাইম্যাক্স, গুজবাম দেয়া দৃশ্য। অন্যদিকে গায়ত্রী ছিল হজবড়লো, শিবাজি জেলের গ্যারাকলে, আর তার মেয়ে গায়ত্রীর কাছে চলে আসে ভিলেন গায়ত্রী প্যাটেল, শিবাজি ট্রিক করে তাকে জেলে নিয়ে আসে। এরপর একটা ফাঁকা ছেলে একই রকম দেখতে দুইজন মিলে মারামারি করে, মেয়ে গায়ত্রী কনফিউজ, এদিকে আমি কনফিউজ হয়েছিলাম এই সিনেমার উড়াউড়ি দেখে। ভাই রে ভাই, পুরো সিনেমা জুড়ে খালি উড়াউড়ি আর উড়াউড়ি, যত মানুষ উড়েছে এগুলোর দূরত্ব যোগ করলে জিম্বাবুয়ে যাওয়া যাবে। টিপিক্যাল টলিউড সিনেমার অ্যাকশন। আয়নাবাজির রিয়েলিজমের পাশ দিয়েও যায়নি গায়ত্রী, ক্রিটিক্স থেকে দর্শক সবাই মুখ ফিরিয়ে নিয়েছিল, সিনেমা হয়েছিল সুপার ফ্লপ। আমরা সবসময় বিদেশি সিনেমার দেশি ভার্সন দেখে আফসোস করি, গায়ত্রীর ক্ষেত্রে পাশারদান উল্টে গেছে। তবে এই সিনেমার একটা গান আমার খুব ভালো লেগেছিল, ওকা নুভু ওকা নেনু। শ্রেয়া ঘোষাল ও জুবিন নটিয়াল যে দরদ দিয়ে গেয়েছে শুনে শান্তি লাগে। এদিকে আয়নাবাজির গানগুলো পরিস্থিতির সাথে ছিল খাপে খাপ। দুই সিনেমাকে যদি পারফরম্যান্সের বিচারে আলাদা করি, তাহলে আয়নাবাজি অন্যদিকে গায়ত্রী সোয়াজ থাপ্পর পর্যন্ত। ওই ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন। সোয়াজ আমি যাচ্ছি, খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে।